আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমি দেখিয়ে দেব জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজ, এই অধ্যায়ের একক কর্মপত্র, বিকল্প উপায়ে পিথাগোরাসের উপপাদ্য প্রমাণ। তারপর দেখিয়ে দেব একটি একক কাজ। তো শিক্ষার্থীরা, পূর্বের ভিডিওগুলো দেখে না থাকলে অবশ্যই দেখে নেবা, ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে। অষ্টম শ্রেণীর অন্যান্য বিষয়ের ভিডিও পেতে চ্যানেলের প্লেলিস্ট চেক করবা, সকল বিষয়ের ভিডিও পেয়ে যাবা ইনশাল্লাহ। এখানে কি বলছে একটু দেখো, একক কর্মপত্র, বিকল্প উপায়ে পিথাগোরাসের উপপাদ্য। তোমরা এখানে একটি সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছ, যার অতিভুজ হচ্ছে সি ধরা হয়েছে, ভূমি বি ধরা হয়েছে, আর লম্ব বা উচ্চতা এ ধরা হয়েছে। সর্বশেষ এখানে বলা আছে, প্রমাণ করো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়েল সি স্কোয়ার, অর্থাৎ এখানে এ দ্বারা লম্ব বা ভূমি যে কোনো একটা বোঝাবে, বি দ্বারা লম্ব বা ভূমির যে কোনো একটা বোঝাবে। তাহলে ধরে নিলাম আমরা এটা হচ্ছে লম্ব, তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, অর্থাৎ এক কথায় বলতে গেলে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটি আমাদের প্রমাণ করতে হবে। তাহলে চলো আমরা এটি প্রমাণ করে ফেলি। শিক্ষার্থীরা, এখানে দেখতে পাচ্ছ পিথাগোরাসের উপপাদ্যের বিকল্প প্রমাণ বীজগণিতের সাহায্যে। তাহলে আমরা এটি পিথাগোরাসের উপপাদ্যটি বীজগণিতের সূত্রের সাহায্যে সহজেই প্রমাণ করে ফেলব। প্রথমে তোমাদের লিখতে হবে বিশেষ নির্বচন। মনে করি একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ সি। তো এখানে ছোট একটি সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছ, এটার অতিভুজ হচ্ছে সি। তারপর এ বি যথাক্রমে অন্য দুইটি বাহু, অন্য দুটি বাহু একটা উচ্চতা আর একটা হচ্ছে ভূমি। তাহলে আমরা ভূমিকে বি ধরলাম, লম্ব বা উচ্চতাকে এ ধরলাম। এখন প্রমাণ করতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সি স্কোয়ার, এটা আমাদের প্রমাণের বিষয়। তাহলে আমরা অঙ্কনটা কিভাবে করে নেব, প্রদত্ত ত্রিভুজটি সমান করে চারটি ত্রিভুজ চিত্রে প্রদর্শিত উপায়ে আঁকি। তো ইনিশিয়ালি আমরা বা শুরুতেই যে একটা সমকোণী ত্রিভুজ এখানে আঁকিয়ে নিয়েছি, এটার সমান করে চারটি ত্রিভুজ এই তো চিত্রের মতো করে আঁকিয়ে নিয়ে এই চিত্রটা গঠন করব। দেখো শিক্ষার্থীরা, এই ত্রিভুজটা যদি আমরা এখানে বসাই, এখানে এ দেব আর এখানে বি দেব, তাহলে এই আকৃতি ধারণ করবে। একইভাবে এই ত্রিভুজটাই আমরা এই পাশে বসাবো, যাতে এ বাহু এখানে পড়ে, বি বাহু এখানে পড়ায়, ঠিক আছে? সি কিন্তু অটোমেটিক এখানে থেকে যাবে। আচ্ছা, এটাও বসানো শেষ। এখন এই ত্রিভুজই আমরা এখানে বসাবো, যাতে এ বাহু এখানে পড়ে, বি বাহু এখানে পড়ে। আমাদের একটা টার্গেট হলো বি এবং এ এক পাশে রাখা, সেমভাবে বি এবং এ এক পাশে রাখা, ঠিক আছে? এ এবং বি একই পাশে রাখা। তাহলে এখানে দেখো, আমরা এ বাহু এবং বি বাহু এভাবে রেখেছি। তারপর সর্বশেষ এখানে আমরা এ বাহু রেখেছি এবং বি বাহু এই বরাবর দিয়েছি। দেওয়ার ফলে দেখো, মাঝে একটা বর্গক্ষেত্র তৈরি হয়েছে, যার প্রত্যেক বাহু হচ্ছে সি, ঠিক আছে? তাহলে প্রত্যেক বাহু সি, আর বড় যে বর্গক্ষেত্রটা তৈরি হলো আমাদের, এই বর্গক্ষেত্রের প্রত্যেকটি বাহু হচ্ছে এ প্লাস বি। কেননা এইটা বি, এইটা এ হলো এ প্লাস বি, এইটা বি, এইটা হচ্ছে এ, এ প্লাস বি, এইটা বি, এইটা এ হলো এ প্লাস বি, এইটা বি, এইটা এ হলো হচ্ছে এ প্লাস বি। তাহলে আমাদের একটা বড় বর্গক্ষেত্র তৈরি হলো, আর ভেতরে একটা ছোট বর্গক্ষেত্র তৈরি হলো, আর চারপাশে আমাদের চারটি ত্রিভুজ তৈরি হলো। তাহলে আমরা এটির প্রমাণটা দেখে নেই কিভাবে করতে হবে। এখন শিক্ষার্থীরা খেয়াল করো, আমরা বড় বর্গটির ক্ষেত্রফল বের করব। বড় বর্গক্ষেত্রের প্রত্যেক বাহু কিন্তু হচ্ছে এ প্লাস বি, এটাও এ প্লাস বি, এটাও এ প্লাস বি, এটাও এ প্লাস বি, এটাও এ প্লাস বি। তাহলে বড় বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল হবে বাহু স্কোয়ার বা এ প্লাস বি হোল স্কোয়ার। তো শিক্ষার্থীরা, এখানে দেখো, এক নম্বর ধাপে আমরা ক্ষেত্রফল এ প্লাস বি হোল স্কোয়ার আমরা লিখেছি। তো এখানে যথার্থতা এগুলো দিতে পারো নাও দিতে পারো, বাহুগুলোর প্রত্যেকটি দৈর্ঘ্য এ প্লাস বি এবং কোণগুলো সমকোণ, যেহেতু বর্গ ভিতরের বড়টা বর্গ ভেতরেরটাও বর্গ, তাহলে কোণ অবশ্যই সমকোণ হবে প্রত্যেকটা কোণ। এখন আমরা ছোট চতুর্ভুজ ক্ষেত্রটির
বর্গক্ষেত্র দেখো, ভিতরে একটা চতুর্ভুজ তৈরি হয়েছে, এটাও একটা বর্গ, ঠিক আছে? কারণ প্রত্যেক কোণ এগুলো হচ্ছে 90 ডিগ্রি করে, তাই না? এগুলো 90 ডিগ্রি করে আছে। তাহলে এই বর্গটার ক্ষেত্রফল হবে বাহু স্কয়ার বা সি স্কয়ার। তাহলে এর ক্ষেত্রফল হবে সি স্কয়ার। আশা করি বুঝতে পেরেছো, যথার্থতা লিখতেও পারো বাহুগুলোর প্রত্যেকটি দৈর্ঘ্য সি। এখন শিক্ষার্থীরা দেখো, অঙ্কন অনুসারে বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পাওয়া যাবে 4টি ত্রিভুজ ক্ষেত্র ও ছোট বর্গক্ষেত্র ক্ষেত্রফলের যোগ করে। আবারও খেয়াল করো, বড় বর্গক্ষেত্রটি তৈরি হয়েছে 4টি ত্রিভুজ ক্ষেত্র নিয়ে আর একটা বর্গ নিয়ে, তাই না? তাহলে বড় বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল আমরা কিভাবে পাব? 4টা ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করে তারপরে এই ভেতরে যে বর্গটা আছে এই বর্গের ক্ষেত্রফল যোগ করলেই আমরা বড় বর্গটার ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে আমরা লিখতে পারি বড় বর্গটির ক্ষেত্রফল সমান 4টি ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফল মানে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তো হাফ লিখা হলো, ভূমি কিন্তু হচ্ছে বি আর হচ্ছে উচ্চতা হচ্ছে এ, অথবা বি গুণ এও করতে পারো, এ গুণ বিও করতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? গুণের সময় সামনে পেছনে কোনো ব্যাপার না। তাহলে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, এই হচ্ছে একটা ত্রিভুজের ক্ষেত্রফল, তার সামনে 4 জুড়ে দিছি, তার মানে 4টা ত্রিভুজের ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম। তার সাথে যোগ করব হচ্ছে মাঝে যে বর্গটা ছিল তার ক্ষেত্রফল, সেটা হচ্ছে সি স্কোয়ার। এখন আমরা দেখো এ প্লাস বি হোল স্কোয়ার সমান জানি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা সূত্র। তারপর এই 2 আর এই 4 যদি কাটি 2 থাকবে, তাহলে এই 2 এর সাথে ab গুণ হবে, হলো হচ্ছে 2ab বা 2ab, আর শেষে হচ্ছে সি স্কোয়ার আছে প্লাস সি স্কোয়ার। এখন একটা জিনিস খেয়াল করতে হবে তোমাদের, দেখো উভয় পাশে 2ab আছে, তো 2ab কেটে দেওয়া যায়, কেননা এই 2ab যদি ডান পাশে নেই তাহলে মাইনাস হবে, তো মাইনাস 2ab প্লাস 2ab কেটে যাবে। তার আগে আমরা কেটে দিই প্লাস 2ab প্লাস 2ab উভয় পাশ থেকে কেটে দিই। তাহলে এখানে থাকলো এ স্কোয়ার নামানো হলো, এখানে থাকলো হচ্ছে বি স্কোয়ার সেটিও নামানো হলো প্লাস, তারপর সমান সি স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের প্রমাণ। আশা করি বুঝতে পেরেছো। আমি আবারও বলি, এই চিত্রটা অঙ্কন করার ফলে এখানে একটা দুইটা তিনটা চারটা চারটা ত্রিভুজ তৈরি হয়েছে আর ভিতরে একটা বর্গ তৈরি হয়েছে, আর বড় একটা বর্গ দেখতে পাচ্ছ, এই বড় বর্গটার মধ্যে চারটে ত্রিভুজ আর একটা ছোট বর্গ। তাহলে বড় বর্গটার ক্ষেত্রফল সমান আমরা লিখতে পারি চারটা ত্রিভুজের ক্ষেত্রফল যোগ এই হচ্ছে বর্গটার ক্ষেত্রফল, সেই কাজটি এখানে আমরা করেছি, ঠিক আছে? তো শিক্ষার্থীরা পরবর্তী কাজে চলে যাই আমরা। এখন বলছে, কিন্তু এমন কি হতে পারে যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান নয়, অথচ সমকোণী ত্রিভুজ? এরকম হবে না কখনো, সম্ভব না, এরকম কখনোই সম্ভব নয়। এখানে কি বলছে, দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্র, এই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্র ধরো এটা, এই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্র এটা, তো এটার ক্ষেত্রফল আর এটার ক্ষেত্রফল যোগ করে এই বাহুর ওপর অঙ্কিত ক্ষেত্রফল সমান হয়েছে, কিন্তু অথচ ত্রিভুজটি সমকোণী নয়, এরকম কিন্তু কখনোই হতে পারে না, কারণ এখানে একটি কোণ সমকোণ আর এটা পিথাগোরাসের উপপাদ্য ফলো করে। তো একক কাজটা দেখো, নিজের ইচ্ছেমতো তিনটি করে বাহুর দৈর্ঘ্য এ বি সি নিয়ে ত্রিভুজ গঠন করো, যেন কি হয় না, এ স্কোয়ার নট ইকুয়াল বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, অর্থাৎ দুইটা বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের যোগফল অপর বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমান না হয় আর কি। বি স্কোয়ার নট ইকুয়াল সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, আবার সি স্কোয়ার নট ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এটা যদি বুঝতে না পারো আমি বুঝিয়ে দিচ্ছি, দেখো খেয়াল করো, এখানে খেয়াল করো একটু, এরকম একটা তোমাদের হচ্ছে ত্রিভুজ আঁকতে বলছে, এটা হচ্ছে এ এ বাহু, এটা ধরে নিলাম হচ্ছে আমাদের হচ্ছে কত 2 সেন্টিমিটার 3 সেন্টিমিটার 4 সেন্টিমিটার, এরকম যাতে না হয়। 2 স্কয়ার ইকুয়াল 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার 4 ইকুয়াল 9 প্লাস কত 4 16, মানে দেখো 16 আর 9 25 25 কি 4 এর সমান, এরকম যাতে না হয়, ঠিক আছে? তাহলে আমরা এঁকে নেব, এখন বাহু তিনটি দিয়ে ত্রিভুজ গঠন করে কোণগুলো পরিমাপ করো
ত্রিভুজের যে কোনো একটি কোণ সমকোণ হয়েছে কি? ত্রিভুজটি কি ধরনের ত্রিভুজ হয়েছে? যদি এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের সমষ্টির চাইতে বড় হয়, অথবা বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ারের চাইতে বড় হয়, অথবা সি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের চাইতে বড় হয়, তবে ত্রিভুজটি স্থূলকোণী হবে, অন্যথায় ত্রিভুজটি সূক্ষ্মকোণী হবে। তাহলে আমরা এই কাজটি করে নেই। এখন দেখো সমাধান, ত্রিভুজটি নিম্নরূপ। এ বি এবং সি একটি ত্রিভুজ আঁকানো হয়েছে, যার একটা বাহু এ, আর একটা বাহু বি, আর একটা বাহু হচ্ছে সি। এখানে গঠনকৃত ত্রিভুজটি হলো ত্রিভুজ এ বি সি। ত্রিভুজটির কোনো কোণই সমকোণ হয়নি। ত্রিভুজটি একটি বিষমবাহু ত্রিভুজ, অর্থাৎ কোনো বাহু কারো সাথে মিল নেই, অর্থাৎ সমান নেই, বা সূক্ষ্মকোণী ত্রিভুজ। মানে প্রত্যেকটা কোণ দেখো 90 ডিগ্রি চাইতে বড়, কোনো কোণে কিন্তু সমকোণ বা 90 ডিগ্রি হয়নি। তাহলে এটির আমরা উত্তর দেখে নিলাম। তাহলে এটা থেকে কি সিদ্ধান্ত নেওয়া যায় যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর বর্গের সমষ্টি তৃতীয় বাহুর বর্গের সমান না হলে ত্রিভুজটি সমকোণী হবে না। অর্থাৎ ত্রিভুজের যে কোনো দুই বাহুর বর্গের সমষ্টি তৃতীয় বাহুর বর্গের সমান হলে ত্রিভুজটি অবশ্যই কি হবে? সমকোণী হবে। একে পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্য বলে। তো এটা তোমরা একটু মুখস্থ রাখবে, তাহলে খুব ভালো হয়। আমরা পরবর্তী ভিডিওতে, এখানে একটি একক কাজ আছে, একটা কোণের সমান করে কোণ আঁকবো, তারপর কোণ দেওয়া থাকলে সেটা সমদ্বিখণ্ডিত করব, তারপর একটি রেখার নির্দিষ্ট বিন্দুতে লম্ব অঙ্কন করব। এগুলো আমরা হাতে কলমে দেখিয়ে দেবো ইনশাল্লাহ। তো শিক্ষার্থীরা, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।